বিপ্লব কি জীবিত না মৃত এই প্রশ্নটা আমাদের করতে হবে কারণ জীবিত মানুষের জীবনী একভাবে লিখতে হয় আর মানুষ যখন মারা যায় তখন তার জীবনে আরেকভাবে লিখতে হয় এটা অভিজ্ঞ যারা আছেন তারা জানেন ফরাসি বিপ্লবের দুশো বছর পূর্ণ হওয়া উপলক্ষে ফ্রান্সে দ্বিশতবার্ষিকী উদযাপিত হয়েছিল এই গত উনিশশো উননব্বইতে সেই সময় বিপ্লবের দ্বিশতবার্ষিকী দু বছর ধরে পালিত হচ্ছিল একজন বিখ্যাত ইতিহাসবিদ ইনি মারা গেছেন এখন তার নাম হচ্ছে ফ্রান্সোয়া ফিউরে এই ভদ্র একটা বই লিখেছিলেন পসের দাকেবুলসিও পের এটা ইংরেজি অনুবাদ হয়েছে সম্ভবত রিথিংকিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন এই নামে সেখানে তিনি বলছেন দ্য রেভলিউশন ইজ ওভার এ তার ভাষায় বলল তেখমিনে ইট ইজ টার্মিনেটেড তো তখন বিপ্লব সম্পর্কে উনি বললেন বিপ্লব তার দীর্ঘজীবী হওয়ার দরকার মারা গেছে এখন ফরাসি বিপ্লবের অনুকরণে আমরা অনেক অনেকদিন রুশ বিপ্লবের আলোচনা করেছি যেমন টরস্কে করেছেন যে এটা ফরাসি বিপ্লবেরই এই নবসংস্করণ এবং অনেকে আলবা মাথিয়ে বলে এক ফরাসি ইতিহাসবিদ এই সে উনিশশো একুশ সনে বই লিখেছেন দ্য বলসেবিক্স অ্যান্ড দ্য জ্যাকোভিন্স ইংরেজি অনুবাদ এরকম কাজে বলছি যে এটা একটু আলোচনাও করা যেতে পারে আজকে সময় নিয়ে আমি করবো না তিনটা প্রশ্নেরই আমি উত্থাপন করব এগুলো সমাধান করা যাবে না যে উনিশশো সতেরো সালের যে বিপ্লবটাকে আমরা রুশ বিপ্লব বলছি এটা অক্টোবর মাসে হয়েছিল এই জন্য এটাকে অক্টোবর বিপ্লবে বলা হয় এখনকার হিসাব করলে দেখা যায় এটা নভেম্বর মাস হয় নতুন ক্যালেন্ডার অনুসারে তাই আমরা বলি অক্টোবর যেমন টরস্কের লেখা সবসময় দেখেন অক্টোবর উনিশশো বত্রিশ সালে কোপেন হ্যাগেনে টরস্কে একটা বক্তৃতা দিয়েছিলেন নাম ছিল ইন ডিফেন্স অফ অক্টোবর একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি অক্টোবর বিপ্লবী বলা হতো আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন খোদ বিপ্লবের সময় লেনিনের যে লেখার উদ্ধৃতি হাসিবুর রহমান দিয়েছেন মার্ক্সিজম অ্যান্ড ইনসারেকশন মার্কসিজম অ্যান্ড রেভলিউশন বলেনি রেভলিউশন কথা তখন ব্যবহৃত হতো না আমরা রুশ বিপ্লব বলতে বোঝাতাম উনিশশো পাঁচ সনে যেটা হয়েছে সেটা তারপরে উনিশশো সতেরোর ফেব্রুয়ারিতে যে অভ্যুত্থানের ফলে যার নিখোল ক্ষমতা ছেড়ে দিলেন সেটি কী ছিল সেনাবাহিনী জনগণের উপর গুলি বর্ষণ করতে অস্বীকৃতি জানালো তখন তাকে তার উপদেষ্টারা বোঝালো এই সেনারা যদি এখন এই বিদ্রোহে জড়িয়ে পড়ে তাহলে আমরা যুদ্ধে হেরে যাব সেই জন্য তাকে বলে আপনি পদত্যাগ করুন এটা হচ্ছে রুশ বিপ্লবের সূত্রপাত লেনিন তখনও বিদেশে আপনারা জানেন এপ্রিল মাসে লেনিন ফিরলেন তখন যেটাকে আমরা ফেমাস এপ্রিল থিসিস বলি বুঝতে বলেন যে রাশিয়ার ক্ষমতার পর দ্রুত পরিবর্তন হচ্ছে কখনো দুশো বছরের ঘটনা দুই মাসে ঘটে এই উনিশশো তেরো সনে রোমান বংশের তিনশো বছর পূর্তি উপলক্ষে তারা উদযাপন করেছিলেন উনিশশো অর্থাৎ মহাযুদ্ধের এক বছর আগে থ্রি হান্ড্রেড ইয়ার্স অফ দ্য রোমান অফ ডাইনেস্টি তার মানে তারা ষোলোশো তেরো সনে ক্ষমতায় এসেছিলেন কীভাবে এসেছিলেন সেই অনেক কাহিনী আছে অর্থাৎ এই তিনশো বছরের রাজতন্ত্রকে উৎখাত করার সংগ্রাম প্রাথমিক বইয়ে জয়ী হলো উনিশশো সতেরো সালের ফেব্রুয়ারিতে কিন্তু যাদের হাতে ক্ষমতা গেল তারা হচ্ছেন রাজতন্ত্রেরই পরোক্ষ সমর্থন যাদেরকে লেবার বলা হয় উনিশশো পাঁচের বিপ্লবে কী হয়েছিল সেখানে ভোটাধিকার বেড়েছিল দুমা বা পার্লামেন্ট যেটা বলে সেই নির্বাচনে বেশি সংখ্যায় গণতন্ত্রী এবং এমনকি নিম্ন মানের যাদেরকে বলা হয় শ্রমিক কৃষক তারাও কিছু ভোটাধিকার পেয়েছিলেন এগুলো দীর্ঘ কাহিনী তাহলে এই গোটা যুগটাই হচ্ছে রুশ বিপ্লবের যুগ সেই উনিশশো চার সনে যখন জাপানের হাতে পরাজিত হলো আমাদের দেশেও এখানে অনেক উদযাপন করেছিল একটি এশীয় শক্তির হাতে একটি ইউরোপীয় শক্তি পরাজিত হয়েছে এই ধরুন এই হচ্ছে রুশ বিপ্লবের ব্যাপ্তি কিন্তু এখনও রুশ বিপ্লব চলছে ফরাসি বিপ্লবকে দুশো বছর পরে মৃত ঘোষণা করেছেন একজন তাদের ডানপন্থী ইতিহাসবিদ রুশ বিপ্লবকে এখনও ঠিক মৃত ঘোষণা করা যাবে কি না তর্ক চলছে আমেরিকা যারা রুশ বিপ্লবের ইতিহাস এখন সবচেয়ে ভালো লেখেন একজনের নাম বলি রিচার্ড পাইপস আরও অনেক আছে আমেরিকানরা সবচেয়ে ভালো রুশ বিপ্লবের ইতিহাস লিখছেন কারণ এখন রাশিয়াতে ইতিহাসবিদদের মান বিদ্যা বুদ্ধি এবং লেখার ভাষার মান কমে গেছে কারণ গবেষণা সেখানে নিরুৎসাহিত হয়েছিল এখন আমার প্রশ্ন হচ্ছে উনিশশো একানব্বই সনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে আমাদের দৃঢ়ভাবে কোনো রকমের কথার পুনরাবৃত্তি না করে আমাদের বলতে হবে কেন ভেঙে গেল আপনারা নামটা সঠিক নির্বাচন করেছেন বিপ্লব পথচলা বিপর্যয় এটা কেন ভাঙলে এই প্রশ্ন জিজ্ঞেস না করে আমরা শুধু বলে যে মুনাফার জন্য ভেঙে গেছে মুনাফার জন্য ভাঙলে উনিশশো বিশে ভাঙলো না কেন কথায় কথায় তখন তো তারা গৃহযুদ্ধে চাপিয়ে দিয়েছিল চার বছর তারা গৃহযুদ্ধে লিপ্ত ছিল সত্য ওয়ার কমিউনিজম ছিল এটা সত্য কিন্তু তারপরেও তাকে ঠেকানো গেছে লেনিনকে গুলি করা হয়েছিল সত্য উনিশশো চব্বিশে লেনিন মারা গেছে সত্য তাহলে আপনাকে জানাতে হবে উনিশশো একানব্বই সালে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এবং উনিশশো সতেরো সনের অক্টোবর যে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল দুই সোভিয়েত ইউনিয়নকে এক সোভিয়েট ইউনিয়ন না ভিন্ন ভিন্ন কোথায় ওটা ছিল একটা কৃষি প্রধান তখনও অনুন্নত শিল্পের দেশ সোভিটেন একটা আমরা যেটাকে করতে দ্বিতীয় বিশ্ব বলি এটা আমেরিকার মতো শিল্পায়িত হয়নি কিন্তু বিজ্ঞানে প্রকৌশলে সে আগে চাঁদে কুকুর পাঠিয়েছে মানুষ পাঠিয়েছে অন্তত যন্ত্র পাঠিয়েছে মহাশূন্যে তাকে তাকে অর্থনৈতিকভাবে না হোক প্রকৌশলের দিক থেকে আমেরিকায় প্রায় সমকক্ষ বলা যায় সে পারমাণিক বোমা অর্জন করেছে আমেরিকা অর্জন করার কয়েক বছরের মধ্যেই এইগুলিকে আপনি নাকচ করে দিতে পারবেন না সোভিয়েট নিয়ে যখন ভেঙে যাওয়ার উপক্রম হলো আমি উনিশশো চুরাশি সনের কথাই বলছি গর্বাচক যখন ক্ষমতায় আসলো তখন তারা ইতিহাসকে একটু একটু বিকৃত করতে শুরু করলো খোলা নীতির নামে একটা উদাহরণ দিচ্ছি আমি বলসবিদদের স্লোগান কি ছিল উনিশশো সতেরো সনে অক্টোবরের আগেও অল পাওয়ার টু দি সোভিয়েটস প্যারাস্ট্রিকের আমলে ইতিহাস লেখা বলছি কি বলসোভিকদের স্লোগান ছিল অল পাওয়ার টু দি বলস এটা হচ্ছে মিথ্যাচার কেউ যদি আপনাকে বলে হিটলার মারা যায়নি রাশিয়ানদের হাত থেকে পালিয়ে তিনি প্যারাগুয়ে চলে গিয়েছিলেন আপনি প্রতিবাদ করবেন কীভাবেই অর্থাৎ এইরকম ফ্যাক্ট অনেকে বিকৃত করতে পারে কেউ যদি বলেন না রুশ সেনাবাহিনী দ্বিতীয় মহাযুদ্ধে অংশই গ্রহণ করে নাই আপনি সেটার প্রতিবাদ করতে পারেন কিন্তু কিছু কথা যদি কেউ ডাহা মিথ্যা বলে তাহলে তার কিছু বলা যাবে না অল পাওয়ার টু দ্য সোভিয়েটস এই স্লোগানের তাৎপর্য কি আপনি বলতে পারেন এর মানে হচ্ছে সোভিয়েটে যেহেতু বল কর্তৃত্ব করে সুতরাং এটা বল ক্ষমতা পাওয়ার একটা কৌশল মাত্র ওই যে পঁচিশে অক্টোবর যে সম্মেলন ডাকা হয়েছিল সেটি কাদের সম্মেলন ছিল এটা হচ্ছে কংগ্রেস অর কনফারেন্স অফ দি ডে ডেপুটি মানে প্রতিনিধি আমাদের এমপিদের মধ্যে বলি কাজে বুঝতে হবে যে এটা একটা প্রতিনিধিত্বশীল সম্মেলন ছিল তখন রাশিয়ার জনসংখ্যা কত ছিল তৎকালীন রুশ সাম্রাজ্যের পনেরো কোটির মতো একেবারে টোটা টোটা মিলবে না কিন্তু কাছাকাছি শ্রমিকদের সংখ্যা কত ছিল তিরিশ লাখের মতো সারা রাশিয়া 3 মিলিয়ন তার মানে শতকরা দুজন এবং প্যাট্রোগ্রাট শহরে চার লক্ষ শ্রমিক তখন কর্মরত ছিল দুই চার কথা আপনি এদিকে বাদ দিতে পারেন টটস্কে তার বিপ্লবের ইতিহাসে লিখেছেন বিপ্লবে অংশগ্রহণ করেছিল তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী শ্রমিক এবং বর্ষবিক কর্মী এবং সৈনিকেরা এইটাকে ভিত্তি করে রিচার্ড পাইপস এবং অন্যান্যরা গত একশো বছর ধরেই বলে আসছেন যে রুশ বিপ্লব ছিল একটা কুদেতা ক্লাসিক কুদেতা অর্থাৎ বর্ষবীরা গায়ের জোরে ক্ষমতা নিয়েছে অথচ লেনি সে সময় বলেছিলেন তার এক কথায় সে উনিশশো সতেরোতে যে বিপ্লব এতই পরিপক্ক হয়ে উঠেছিল ওই দেশে যে ইট ওয়াজ লাইক লিফটিং এ ফেদার এটা পালক তুলে দেওয়ার মতো সহজ কাজ ছিল এখন এই পরস্পর বিরোধী দুই মতকে আপনি কোথায় দাঁড়াবেন আপনি যদি মনে করেন যে আপনিও একজন বর্ষবিক বর্ষবিকদের কথা সমর্থন করতে হবে তাহলে আমার বক্তৃতা আপনাদের পছন্দ হবে না আর আপনি বলেন আপনি আমেরিকানদের মতো বলেন যে সবটাই কুদেতা এটা জনগণের কোনো আসুক রয়েছে সেটাও ঠিক হবে না তাহলে একটা দেশে এই যে তিরিশ চল্লিশ হাজার সদস্য বিশিষ্ট একটি অভ্যুত্থান কি করে জয়ী হলো তারপরে সেই গৃহযুদ্ধে চার বছর তারা টিকলো কি করে সৈয়দ আবুল কালাম সাহেব সঠিকই বলেছেন দেশের ভূমির প্রায় পঁচাত্তর ভাগ এই সাদা বিপ্লবীরা নীলপন্থীরা এবং তারপরে অন্যপতি যারা বল যাদেরকে বলে হোয়াইট আর্মি তারা দখল করেছিল এই চোদ্দ দেশের সমর্থনে সেইগুলির সাক্ষ্য আমরা দেখেছি রুশ বিপ্লব প্রবাহ এই সমস্ত বইতে কি অবস্থা তো সেই দেশ টিকে গেল কিন্তু উনিশশো একানব্বই এটা ভেঙে পড়লো কেন এটা আমাদের নির্মোহভাবে আলোচনা করতে হবে অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো কোথায় রুশ দেশ শিল্পায়িত হয়েছে এটাকে আজকাল সমাজবিজ্ঞানের ভাষায় আপনারা বলবেন আধুনিক হয়েছে কিন্তু সেখানে গণতন্ত্রের অবস্থা কী ছিল প্রথমেই যখন বিপ্লব হলো তখন গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হলো সেই সময় যেটাকে ওয়ার কমিউনিজম কাল বলি তখন প্রথমে ক্ষমতা তো সোভিয়েতদের হাতেই ছিল আস্তে আস্তে এটা পার্টির হাতে কেন্দ্রীভূত হলো সেই সময় সমালোচনা করেছিলেন একজন রোজা লুকসেম্বার তিনি পোল্যান্ড থেকে আসা জার্মান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা লিখ বলতো উনিশশো উনিশ সনের পনেরোই জানুয়ারি তাকে হত্যা করা হয় জার্মানির প্রতি বিপ্লবীরা তাকে হত্যা করে কিন্তু তার মৃত্যুর পরেই বইটা বের হয় রুশ বিপ্লব তিনি রুশ বিপ্লবের কিছু সমালোচনা করেছিলেন রুশ বিপ্লবের আরেকজন সমালোচকের নাম হচ্ছে আন্তনীয় গ্রামসি আন্তনীয় গ্রামসী তখনও তরুণ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেননি সোশ্যালিস্ট পার্টির কর্মী ছিলেন তিনি পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন এখন আপনারা সেটা দেখতে পারেন প্রবন্ধের নাম কি দি রেভলিউশন অ্যাগেইনস্ট ক্যাপিটাল এই ক্যাপিটাল মানে কিন্তু মুনাফা করে সেই ক্যাপিটাল নয় কার্ল মার্ক্সের ক্যাপিটাল বইয়ের নাম উল্লেখ করে উনি বলছেন কার্ল মার্কস বলেছিলেন বিপ্লব হবে যেখানে শ্রমিক শ্রেণীর সবচেয়ে বেশি বিকশিত ইংল্যান্ডে কিংবা জার্মানিতে নিদেন পক্ষে অথবা বেলজিয়ামে এই বিপ্লব রাশিয়াতে হওয়াটা কার্ল মার্কসের পুঁজি বইয়ের যে নির্দেশনা বিশ্লেষণ তার লঙ্ঘন এটা বলছেন আন্তনীয় গ্রামসি তরুণ এখন প্রশ্ন হচ্ছে এই বিপ্লব হলো কেন লেনিনের একটা ব্যাখ্যা দিয়েছেন লেনিনের ব্যাখ্যাটা হচ্ছে সমাজতন্ত্র অথবা বিপ্লবকে শুধু একটি দেশের ঘটনা আকারে দেখলে চলবে না পুঁজিবাদ হচ্ছে বিশ্বব্যাপী ঘটনা ইংরেজিতে বললে এখন বলে কি এটা ওয়ার্ল্ড সিস্টেম এইটা ভাঙবে সেই জায়গায় যার এটা যদি একটা চেইন বা শৃঙ্খল হয় যেটা কেন সবচেয়ে দুর্বল সেখানে ভাঙবে এটা লেনিনের তত্ত্ব ছিল উই ক্যাস লিঙ্ক ইন দ্য চেইন অফ ইম্পিরিয়ালিজম সেটা কোথায় রুশ সাম্রাজ্য কেন রুশ সাম্রাজ্য প্রথম মহাযুদ্ধে রাশিয়া যখন অংশগ্রহণ করছে রাশিয়া দুর্বল পক্ষ এবং তাকে অন্যের পক্ষ নিয়ে জার্মানির বিরুদ্ধে লড়তে হচ্ছে এবং যুদ্ধে সে প্রায় পরাস্ত হচ্ছে এই অবস্থায় এই সামরিক বিপর্যয় থেকে রুশ বিপ্লবের সূত্রপাত কিন্তু তাকে সামরিক অবস্থা যেতে হলো কেন সেটা আরও পিছনে যেতে হবে আপনাকে তিরিশ বছর ধরেন বার্লিন কনফারেন্স আঠারোশো পঁচাশিতে পৃথিবীর উপনিবেশগুলি ভাগাভাগি করা নিয়ে বড় বড় শক্তিগুলির মধ্যে প্রতিযোগিতা আমরা এই যে কথায় কথায় বলি উজবেকিস্তান এগুলো যারের উনি উপনিবেশে পরিণত করেছিলেন উপনিবেশে পরিবেশন করবেন কেন এগুলো তো উপনিবেশই কারণ তো শুরু থেকে উপনিবেশ হিসেবে জয় করা হয়েছে এখন আপনি যদি বলেন উজবেকিস্তান তুর্কমেনিস্তান এবং রাশিয়ানরা এক জাতি এটা কিন্তু সত্যের অপলাপ হবে হিটলার বার্লিন থেকে পালিয়ে প্যারাগুয়ে যাওয়া যতটা সহজ এটা তার চেয়ে অনেক বেশি কম সহজ আপনি এটা লিখবেন যে এগুলি উপনিবেশই ছিল যার এটাকে উপনিবেশ হিসেবে রেখেছেন বল বিপ্লব একসাথে আমি সংক্ষেপে বলছি এই একটা বিপ্লব করেই কিন্তু লেনিন টিকে থাকতে পারতেন না যখন বল বিপ্লবের পঁচাত্তর দিন পার হয়েছে তখন লেনিন এক বক্তৃতায় বলেছিলেন দেখো আমরা প্যারি কমিউনের চেয়ে তিন দিন বেশি টিকে গেলাম কারণ তিনি বেশি টিকবেন এটা আশা করেন নাই কারণ এত প্রবল শত্রুপক্ষের প্রতিরোধের মুখে টিকে থাকতে পারা রীতিমতো একটা অবাস্তব এবং অবিশ্বাস্য ব্যাপার উনি যখন পিছনে ফাড়িয়ে দেখলেন আমরা পঁচাত্তর দিন পার হয়েছি বোধহয় একটু টিকে যেতে পারবো লেনিনের উপস্থিতি ছাড়া অথবা টরস্কি দাবি করছেন তারও উপস্থিতি ছাড়া এই বিপ্লবের সফল হওয়া কঠিন ছিল কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় এটাকে ব্যবহার করে মার্কিনিরা বলছেন যে এটা তো একটা কুদেতা কারণ ওই দুজন না হলে যদি বিপ্লব না হয় বিপ্লব নাকি না বিপ্লব হচ্ছে অনিবার্য আপনি তাকে ঠেকাতে পারবেন না কিন্তু বিপ্লব তার আপন লোককে তৈরি করে নেয় যেমন অব আঠারোশো বিরানব্বই সনে এক সম্মেলনে এই কথা ইউরোপে বলেছিলেন যে বিপ্লবের যদি লোক দরকার হয় সে তাকে তৈরি করে নেবে ইফ রেভলিউশন নিডস এ ম্যান ইট উইল ক্রিয়েট হিম তো লেনিন হচ্ছে সেই ব্যক্তি সম্ভবত কিন্তু যখন ঘটনা ঘটে তখন তারাও জানে না যে তারা একটা বিপ্লব করছেন এই জন্য আপনি দেখবেন বিপ্লব শব্দটা ব্যবহার দেখবেন না এখন আমরা বলি এটা প্রলেতারিয়ান রেভলিউশন বা সমাজতান্ত্রিক বিপ্লব আমরা বুকে হাত দিয়ে যদি জিজ্ঞেস করি প্রলেতারিয়ান রেভলিউশন বা সমাজতান্ত্রিক বিপ্লব একসাথে বলি আমরা সোশ্যালিস্ট অ্যান্ড এটা কত দূর কোন অর্থে সত্য রুশ বিপ্লবের সত্যি প্রলেতারিয়ান বিপ্লব ছিল আর প্রলেতারিয়ান বিপ্লব যদি হয়ে থাকে কি পরিমাণ লেনিনের কৃতিত্ব খুব সংক্ষেপে যদি আমি বলি এখন দেখা যায় তিনি শুধুমাত্র ক্ষমতা দখল করে বসে থাকেন নাই তার প্রথম ডিক্রি কি মানুষ কি চায় শান্তির ডিক্রি যে যুদ্ধ থেকে আমরা নিজেদের প্রত্যাহার করে নেব সেইটির অনেক সমস্যা আছে এইরকম একটা উগ্র জাতীয়তাবাদী দেশে রবীন্দ্রনাথ গিয়ে যে কোনো জাতীয়তাবাদ দেখতে পাননি সেটা রবীন্দ্রনাথকে ট্যুরিস্ট বুরুর ছবি দেখানো হয়েছিল বলে। আমি বলি কী জন্য আমাদের বড় রুশুদের জাতীয় গর্ববোধে জাতীয় প্রবন্ধ লেনিন লিখেছেন আপনারা জানেন দ্য গ্রেট রাশিয়ানস এন্ড দেয়ার শোভিনিজম এখনও আছে তো বর্তমানে রুশ বিপ্লবের পরাজয়ের পর কী হয়েছে সেটা বলি বর্তমানে রাশিয়াকে সাতই নভেম্বর পালিত হয় হ্যাঁ কমিউনিস্ট পার্টি পালন করে রাষ্ট্র পালন করে না আগে ওই দিন প্যারেড হতো রাশিতে দুটো প্যারেড হতো বিপ্লব উনিশশো একচল্লিশ পর্যন্ত প্যারেড কি একটা পহেলা মে মে দিবসের প্যারেড মিলিটারি প্যারেড হতো এমন উনিশশো একচল্লিশ সনে যুদ্ধের ভিতরেও রেড স্কোয়ারে মিলিটারি প্যারেড হয়েছে প্যারেড থেকে বেরিয়ে সোনরা যুদ্ধ ফ্রন্টে চলে গেছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় সেই জায়গায় এখন আর প্যারেড হয় না তার জায়গায় করেছি কি আমি একটা জায়গায় বলি ইয়েলসিং যখন ক্ষমতায় আসতেন উনিশশো ছিয়ানব্বই সনে তখন তারা ঘোষণা করলো এই বিপ্লব এটিকে বিপ্লব দিবস বলা যাবে না কি বলবে এটার নাম দেবে অনেকটা বিএনপির মতো জাতীয় সংহতি দিবস হ্যাঁ করেছে আমি ইংরেজিতে নামটা পড়ি ইংরেজিতে বলছি এরকম অন নভেম্বর সেভেন নাইনটিন নাইনটি সিক্স প্রেসিডেন্ট বরিস ইয়ালসিন এ ডিক্রি প্রোক্লেমিং নভেম্বর সেভেন দি ডে অফ হারমোনি অ্যান্ড রেকনসিলিয়েশন এই শব্দগুলো পাবেন আপনারা অ্যান্ড নাইনটিন নাইনটি সেভেন অ্যাজ দ্য অ্যাট অ্যানিভার্সারি আশি আমরা তো এখন একশো বছরের কাছে আসি নিরানব্বই সেদিন ঘোষণা করলেন উনিশশো সাতানব্বই হচ্ছে দি ইয়ার অফ হারমোনিয়ান করেন এর আরও মজা আছে পুটিন সাহেব কী করেছেন যেন উনিশশো পাঁচ সনে এসে বলে না না এই সমস্ত খারাপ কথা বলা যাবে না তারা নভেম্বরের চার তারিখকে রেসারেট করেছেন নভেম্বরের চার কোন তারিখ যেদিন রোমানব বংশ ক্ষমতায় বসেছিলেন তিনশো সতেরো বছর আগে সেই দিনকে তারা নাম দিয়েছে ডে অফ ন্যাশনাল ইউনিটি নভেম্বর ফোর এক দুমাতে একমাত্র কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা যারা এখন নব্বই পঁচানব্বই সিট আছে যাদের তারা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন বলছি বর্তমানে রুশ বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব বিপ্লব জয়ী হয়েছে কিন্তু এখন আমাদের কাছে ঠান্ডা মাথা যে জিজ্ঞেস করতে হবে রুশ বিপ্লব শ্রমিক শ্রেণীর বিপ্লব ছিল কি না এবং পরে শ্রমিক শ্রেণীর বিপ্লব থেকে ছিল কি না এই কথা বলতে তাহলে কি কি হয়েছিল আমরা তো মুখস্থ একটা নিয়ে বলে যাই যে লেনিন মারা গেলেন স্ট্যালিন ক্ষমতা দখল করলেন যেন লেনিন আর স্ট্যালিন একই লোক অথবা তারা একই নীতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমার মনে হয় এই কথাগুলো আমাদের একটু পুনরায় ভেবে দেখতে হবে কখন কি হয়েছিল দুর্ভাগ্যবশত ইতিহাস সম্পর্কে আমাদের আগ্রহ কম কিন্তু আমরা যারা বিপ্লব করতে চায় দুটো ইতিহাসের বই তারা পড়তে পারবে না কেন আমি জানি বাসবিক পার্টির সদস্য হতে হলে আপনাকে পার্টির কোনো না কোনো ফ্রন্টে কাজ করতে হবে এটা খুবই যুক্তিসঙ্গত কথা কিন্তু একটা দুটো বই পড়তে হবে এটা দাবি করলে তো বেশি দাবি করা হয় না শুধু দেখুন কী কী ঘটনা ঘটেছিল আমি অতি সংক্ষেপে বলি উনিশশো একুশ সনে লেনিন টের পেলেন তার বিপ্লব ব্যর্থ হতে চলেছে যেমন রুশ বিপ্লবের আগে যে ফরাসি বিপ্লব হয়েছিল একশো সতেরো বছর আগে সেই বিপ্লবের রবসপিয়ার কেন পরাজিত হয়েছিলেন এটাকে বলে থার্মিডোরিয়ান রিয়াকশান ওদের মাসের নামগুলো ওইরকম নতুন করে আবহাওয়া দেওয়া হয়েছিল থার্মিডোর মানে গরমের মাস এই জুলাই আগস্ট মাস সতেরোশো চুরানব্বই সনে তাকে পরাজিত করা হয় এই অভ্যুত্থানকে রিয়াকশানকে ফ্রান্সের বিপ্লবের ইতিহাসে আমরা থার্মিডো রিয়াকশান বলি প্রথমে হলেন তথাগুত লিবারেলদের বিপ্লব দুবছর তারপরে হলো জ্যাকোবিনদের বিপ্লব জ্যাকোবিনরা হচ্ছে বলসবিকদের পূর্বসরি ধরতে পারেন তারা পেটি বুর্জা রেডিকাল তারপরে থার্মিডোর মানে ডানপন্থীদের অভ্যুত্থান হলো এখন প্রশ্ন হচ্ছে রুশ দেশের ডানপন্থী অভ্যুত্থানটা কবে হলো এটা কি ইয়েলসেনের সময় প্রথম হল নাকি গর্বাচরের আমলে হলো না খোদ স্ট্যালিনের সময় হলো অনেকগুলো প্রশ্ন আছে টটস্কে এই অভিযোগটা তুলেছেন টটস্কের কথা হচ্ছে রুশ দেশে আমাকে বের করে দেওয়ার পর এটা হয়েছে এখন আমাদের যে টটস্কির কথা বললে আপনারা টটস্কিপ্ত বলে বাইরের করে দেবেন আমার একটা সুবিধা আছে আমি কোনো পার্টি সভ্য নই কাজে বের করে দিলো আর কোথায় দেশ থেকে বের না করে দিলেই হলো এই জন্য আমি বলতে চাই এই কথাগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে আমাদের দেশে একসময় সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাস একটা পড়া হতো বাংলাতেও আছে ইংরেজিতেও আছে এইটাই আমরা পড়তাম এটা পড়তে হবে এটা সংক্ষিপ্তকার একটু ভালো বই কিন্তু তার বাইরেও অনেক তথ্য আছে যে আমরা আগে জানতাম না একটা বই লিখেছেন সেটা উল্লেখ করছেন এখন কি আমরা সোভিয়েত রাষ্ট্রের ইতিহাস লিখতে পারি কারণ আগে অনেক কিছু জানা ছিল না বলেই আমেরিকানরা কল্প লিখতেন কোন ধরনের আমেরিকান ওই যে ডেল কার্নেগি টাইপের প্রতিপত্তি বন্ধু লাভ বই যারা লেখে এরকম বই লিখতেন একটা বইয়ের নাম কিন্তু গ্রেট টেরর কিছুই জানে না কিন্তু লিখতে যে এরকম গ্রেট টেরর এখন জেনে শুনে দেখতে হবে রুশ বিপ্লবী যে বলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে বলা উচিত কি কি ভুল হয়েছিল এটা করে আলোচনা করা উচিত এটা কি সামান্য ভুলপ্রান্তি না অনেক বড় ভুলপ্রান্তি আমি আগেই বলেছি আমেরিকানরা যে অভিযোগ করে রুশ বিপ্লবের বিরুদ্ধে প্রথম অভিযোগ এটা কু এটা ঠিক নয় এটা যদি বা তিরিশ চল্লিশ হাজার লোকের অংশগ্রহণে হয়েছে পরবর্তীকালে এটা সারা দেশের জনগণের বেশিরভাগের সমর্থন পেয়েছে এই জন্য এটা টিকে দিতে পেরেছে সারা পৃথিবীর চেয়ে বড়ো কথা সারা পৃথিবীর সমর্থন পেয়েছে এই জন্য লেনিন দুইটা বিপ্লব একসাথে করেছেন শ্রমিক এবং সৈনিকদের যে দাবি যাদের কংগ্রেস বসেছিল দেখেন সেখানে প্রেজেন্টরা নামে ছিল না তারা শ্রমিকদের মধ্য দিয়েছিল এবং তারা মত ছিল সৈনিকদের মধ্য দিয়ে কিন্তু পরে পেজেন্টরা যেটা চেয়েছিল তাদের জমির দাবি সেটা তিনি মিঠিয়েছেন কিন্তু পরে উনিশশো একুশ সালে যখন এনইপি করা হয় নতুন অর্থনৈতিক নীতি তখন কিন্তু প্রাইভেট ব্যবসা ছোট ব্যবসা খুলে দেওয়া হয় এটা আবার স্ট্যালিন উনিশশো আঠাশ আবার প্রত্যাহার করে নেন তখন শুরু হয় কালেক্টিভাইজেশনের যুগ তখন প্রশ্ন ছিল পৃথিবীতে জার্মানিতে বিপ্লব হয় তাহলে রুশ বিপ্লবকে পালন করা সহযোগ আপনারা কল্পনা করুন বাংলাদেশের ধরেন বিপ্লবী সরকার হলো ভারত সরকার বিরোধিতা করা শুরু করলো আপনার কীরকম কঠিন হবে কিন্তু ভারতে যদি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশে বিপ্লব করা অন্তত একটু কম কঠিন হবে এটা বুঝতে তো আমাদের বেশি বুদ্ধি লাগে না রুশ দেশের অবস্থা ছিল তাই রুশরা সবসময় পশ্চিমের দিকে তাকিয়ে থাকতো অন্তত বুদ্ধিজীবীরা সবাই পালিয়ে জেনেভায় যেত লেনিন তো জেনেভাতে ছিলেন সুইজারল্যান্ডে ছিলেন বার্নে ছিলেন এবং চিন্তার জন্যও তারা কেউ ইংল্যান্ডে কেউ ফ্রান্সে কেউ অন্য জায়গায় ছিলেন সেই জন্য বলেছেন যে যদি অন্য উন্নত দেশে বিপ্লবটা হয় তাহলে রুশ বিপ্লবের পক্ষে টিকে যাওয়া সহজ হবে কিন্তু স্ট্যালিন একটা নীতি নিলে উনিশশো চব্বিশের পরে অন্য দেশে বিপ্লব হোক বা না হোক আমাদেরকে আমরা টিকিয়ে রাখবো এটার নাম সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি এবং টটস্কের যে বিপ্লবী তত্ত্ব ছিল এটা টটস্কেটা বানান না এটা অন্যরা বানাচ্ছেন যেটাকে পার্মানেন্ট রেভলিউশন বলা হয় পারমানেন্ট রেভুশন কথাটা বললে মনে হয় একটা নাজায়জ কথা কথাটা তো নাজায়জ নয় এটা মার্ক্সই বলেছিলেন আঠারোশো আটচল্লিশের দিকে যে আমাদের শ্রমিক শ্রেণীর বিপ্লব হচ্ছে বুজবাব বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সমাপ্ত করা এই কথা আমরা এখনও মুখস্থ বলি অর্থাৎ এই বুজবাব বিপ্লবী ধীরে ধীরে শ্রমিকের বিপ্লবে পরিণত হবে পর্যায়ক্রমে এটার নামে থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশন আর কিছু নয় এর নানারকম টেকটিক্যাল মুভ আছে আজকে হবে না কালকে হবে মূল কথা হচ্ছে বিপ্লব চলতে থাকবে বিপ্লব দীর্ঘজীবী হোক এইটাই হচ্ছে পার্মানেন্ট রেভলিউশনের স্লোগান এটা যেহেতু টটস্কের নামে পরিচিত টটস্কে এটা লেখক নন তিনি শুধু এটা গ্রহণ করেছিলেন সেই জন্য রূপ বিপ্লবের ইতিহাস এখনও কিছু ছায়াচ্ছন্ন আছে ধরুন রোজা লুকসমবর্গের কী সমালোচনাটা ছিল উনি বললেন যুদ্ধের নামে আপনি সোভিয়েটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে এখন শুধু পার্টির হাতে কেন্দ্রীভূত করলেন এইটা করলে বিপ্লব বিপর্যয়ের মুখে পড়বে কাজে বিপ্লবের যে কোনো সমালোচককে আপনি যদি বিপ্লবের শত্রু মনে করেন তাহলে কোনো আরেকটা উদাহরণ দেই ল্যাব কামে বলে একজন মেম্বার ছিলেন বর্ষবিক পার্টির কেন্দ্রীয় কমিটির ওই পঁচিশে অক্টোবর যে ক্ষমতা দখল করবে সেই সিদ্ধান্ত কিছুদিন আগে হয়েছে মানে এটা হতে পারে লেনিনের চাপের ফলে লেনিন বললেন এখনই আমাদের ক্ষমতা গ্রহণ করতে বলে নালে বিপদ মৃত্যু অনিবার্য বলে আমাদের ভাগ্য ঝুলে আছে একটা সুতার উপর তার এক সপ্তাহ আগে কামেনে একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন এক সপ্তাহের মধ্যে আমরা ক্ষমতা দখল করতে যাচ্ছি অনেকটা আওয়ামী লীগের ওই যে সাধারণ সম্পাদক ছিলেন একজন নগার ভদ্রলোক মারা হ্যাঁ ওই রকম আমরা এপ্রিলের তিরিশ তারিখ কিছু একটা ঘটনা ঘটবে এই জন্য লেনিন তাকে পরে ভৎসনা করেছিলেন যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে আপনি তথ্যটা ফাঁস করলেন কেন এই সময় বিপ্লব করার দরকার ছিল এবং বিপ্লবের সামরিক তত্ত্ব গোপন রাখতে হবে কিন্তু রাজনৈতিক তত্ত্ব মানুষের সাথে প্রচার করতে হবে আসিফ যেটা পরিষ্কার করার চেষ্টা করছিলেন সব প্রত্যেক বিপ্লবেরই একটা প্রস্তুতি থাকে কিন্তু দেখতে স্বতঃস্ফূর্ত মনে হয় আজকের আমাদের এই যে সমাবেশ মনে হইতে পারে আমরা সতঃ্পূর্তভাবে কিছু লোক আসে এখানে বসে আছি তা তো না এর পেছনে কাঠ খড় এবং কি বলে মাইক্রোবাসের গ্যাস কত পোড়াইতে হয়েছে মানুষ চলতে অনেক কিছু লাগে বিপ্লবও সেরকমই ছিল তো যাহোক হোক রুশ বিপ্লবের ঘটনাকে অনিবার্য ছিল এই কথা অনেকে বলে হ্যাঁ তিনশো বছর ধরে যে রাজতন্ত্র যেখানে আছে সেই ঘটনাতে ইংল্যান্ডের সপ্তদ শতাব্দীর মাঝামাঝি ঘটেছে অর্থাৎ রুশদের রোমানবরা ক্ষমতায় চড়ার পঞ্চাশ বছর কম আগে ইংল্যান্ডের রাজার মাথা কাটা হয়েছে তার দেড়শো বছর পরে ফ্রান্সের রাজাকে গিলোটিনে মারা হয়েছে তারপরেও রুশ বিপ্লব আরও একশো পঞ্চাশ বছরের কাছাকাছি বা একশো বিশ বছর পরে ঘটেছে সুতরাং এই বিপ্লবের অনিবার্যতা যদি বলেন যেটাকে লিবারাল বিপ্লব বলে তাহলে তো এটা প্রশ্নে ওঠে না তাহলে রাশিয়ার সমাজতান্ত্রিক অথবা শ্রমিকেরা যারা সংখ্যায় শতকরা দুজন মাত্র তারা নেতৃত্ব দিলে কেউ করে লেনিনের ব্যাখ্যা দিয়েছেন এইভাবেই যে বিপ্লব কিন্তু কারা নেতৃত্ব দিচ্ছে একলা তাদের উপর নির্ভর করে না প্রথম মহাযুদ্ধকে আমরা বাদিয়েছিলাম প্রথম মহাযুদ্ধ সাম্রাজ্যবাদের অন্তর্ঘাত থেকে বেঁধেছে সুতরাং বিপ্লবের পরিস্থিতি নিজেই নিজেকে হাজির করেছে এখন আমাদের কর্তব্য কী মার্ক্সের সেই বিখ্যাত কথা আপনারা জানেন আঠারোশো পঞ্চাশের দিকে লিখেছিলেন লুই বোনাপটের অষ্টাদশ ব্রুমিয়ারের প্রথম বাক্য যে প্রত্যেকে মানুষ ইতিহাস নির্মাণ করে বটে কিন্তু যে যেমন করে পছন্দ করে তেমন অবস্থা থেকে সে করে না আগের থেকে চলে আসা ঘটনা সুযোগ নিয়ে তাকে করতে হয় এবং সেটা করতে না পারলে আপনি মার্ক্সবাদী হতে পারেন না এই কথাটা লেনিন বলছিলেন আমার বিশ্বাস এইটাই স্টেট অ্যান্ড রেভলিউশন বলে বইটা তখনই লেখা যে রাষ্ট্রক্ষমতার মূল কথা হচ্ছে শ্রমিক সমাজের শ্রেণী সংগ্রাম চলছে এই কথা বলাটা মার্ক্সবাদ নয় এটা মার্ক্স ছাড়া বহু লোকে বলেছে মার্ক্সবাদ কোনটা যে শ্রমিক শ্রেণী এখন এই সংগ্রামের নেতৃত্ব দেবে তারা ক্ষমতা দখল করবে এটা যেটার নাম তৎকালীন প্রচলিত ভাষায় তারা বলেছেন শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব কারণ তারা জানেন সমাজে ক্ষমতা গ্রহণ করা মানেই হচ্ছে কারণ বুর্জ সমাজ এর চেয়ে অন্য কোনো কনসেপ্ট ছিল না ইউরোপ আমেরিকা যে বলতেছি রুশ বিপ্লব যখন হচ্ছে আপনারা বলুন ইংল্যান্ড আমেরিকায় কোথাও নারীরা ভোট দিতে পারতেন পারতেন না উনিশশো বিশে রাশিয়ানরা চালু করার পর উনিশশো আঠারোতে তারা চালু করেছেন সুতরাং আমি বলবো রুশ বিপ্লবকে প্রথমেই আমাদের দেখতে হবে গণতান্ত্রিক বিপ্লব আকারে এমনকি ফেব্রুয়ারির যে বিপ্লব এটার চেয়েও বেশি গণতান্ত্রিক হচ্ছে অক্টোবরেরটা কারণ কৃষকের শুধু ভোটাধিকার দেয় নাই সে তাকে ক্ষমতা দিয়েছে যাও তুমি জমি চাষ করো এইটা না বুঝলে আমরা সমাজতন্ত্র সমাজতন্ত্র একটা আওয়াজ দিলে কিছুই হবে না সমাজতন্ত্র হচ্ছে গভীর অর্থে গণতন্ত্র না হলে সমাজতন্ত্র হয় না অথচ আমরা ছোটোবেলায় শুনেছিলাম সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত বাহাত্তর শুনে আমি এটাই শুনতেছিলাম প্রথম দিকে যে আওয়ামী লীগ গণতন্ত্র চায় যাসদ সমাজতন্ত্র চায় যদি এবং রাষ্ট্রনীতি হিসেবে দুটি তিনটা কথাই আছে এইভাবে দেখলে চলবে না এখন বলি যে এটা কেন ব্যর্থ হলো সেই কথা যদি আসি আমরা তো জানি আমেরিকানরা মুনাফা চায় কিন্তু রাশিয়ার মধ্যে এতগুলি আমেরিকার এজেন্ট তৈরি হলো কীভাবে কীভাবে বোরি সিয়ালসিন তৈরি হলো বা অন্যরা কেউ তৈরি হলো এবং উনিশশো থেকে উনিশশো সাতাশের মধ্যে রাশিয়ার শিল্প কলা সিনেমা অন্যান্য ক্ষেত্রে যে বিপুল পরিমাণ সতস্স্কৃতরা দেখা দিয়েছিল আমি আপনাদের একটা নাই প্রশ্ন করি আমি তো রাজনীতি করি না নেহাতি আমি একজন ব্যর্থ কবি আপনারা জানেন কবিতা লিখতে চেষ্টা করেছিলাম না পেরে এখন বক্তৃতা দিই আমি সেই জন্য বলে মায়াকবুস্কির মতো কবি তখন দেখা দিয়েছিল কোথায় মায়া এর পরে রুশ সাহিত্যের কি হলো রাশিয়া থেকে যে সমস্ত বস্তা সাহিত্যের পরে এসছে দু একটাই যে যুদ্ধের নবেল চাপায় বা আমরা পড়তেছি যে দেশে টলস্টয়ের মতো লেখক তৈরি হয়েছে গোর্খিতার শ্রেষ্ঠ বড় লেখক এরপরে রয়েছে অনেক পরে রাশিয়া তো অন্য ধরনের লেখক হচ্ছে রুশ সাহিত্যের এই অবনতির কি ব্যাখ্যা দেবেন আপনি আমি রুশ ভাষা জানি না কিন্তু রুশ সাহিত্যের অনুবাদের পড়লে দেখ সবগুলো ভাব কিন্তু টিপতে হয় না তার পুত্রে পড়লে তো দেখা যায় এত নিম্নমানের সব বই প্রগতির থেকে এসে এখানে ডাম করেছে এটা কি করে সম্ভব কোথাও না কোথাও একটা ইঁদুর মারা গেছে এটা ঠিক আমি একজনের কথা বলে শেষ করি বলে বিখ্যাত লোক বলে বিখ্যাত তিনি টরস্কের জীবনে লিখছেন তিন খণ্ডে কিন্তু স্ট্যালিনের জীবনে লিখছেন এক খণ্ডে সেটাও ছোট নয় পাঁচশো পৃষ্ঠা আইজাক ডয়স্টার মারা গেছেন কিন্তু উনিশশো সাতষট্টি সনে বিপ্লবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি লন্ডনে একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন অনেকে বলেন রুশ বিপ্লব বিপ্লব নয় তিনি বলেন আমি তাদের প্রত্যাখ্যান করি এটা বিপ্লব কেন বিপ্লব এসে বলেন উদাহরণ দিলেন প্রথম দশ বছরে রাশিয়ায় প্রত্যেক লোক বলতো যে আমি একজন শ্রমিক মায়াকের কবিতা পড়ে দেখেন সব কবিরা শ্রমিকের মতো ড্রেস পড়তো কালচারের মধ্যেই আমি একজন শ্রমিক এইটা বলা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল এটা হচ্ছে বিপ্লবের লক্ষণ এই জন্য আমি বড়ো কথা বলবো না রুশ বিপ্লব সম্পর্কে যে ব্যাখ্যা লেনিন দিয়েছেন সেটা একটা তাত্ত্বিক নোট লিখেছেন ফরাসি দার্শনিক লুই স্যার তার ফর মার্কস বলে একটা বই আছে তরুণরা পড়েন সেই বইটা উনিশশো বাষট্টি সনের পরে লেখা সেটিতে তিনি একটা প্রবন্ধ লিখেছেন বইটা সাতষট্টি সনে বেরিয়েছে সে নাম কি কন্ট্রাডিকশন অ্যান্ড ওভার ডিটারমিনেশন কন্ট্রাডিকশন কথাটা যারা হেগেল মার্ক্সের নাম শুনছে তারা তো জানেনি ওভার ডিটারমিনেশন কথাটা প্রথম ব্যবহার করেন হ্যাগেলের নয় তার নাম ফ্রয়েড ইন্টারপ্রেটিং ড্রিমস নামক বইতে দেখা যায় স্বপ্ন যে আমরা দেখি আর সারাদিন আমি যা অভিজ্ঞতা লাভ করেছি স্বপ্ন কিন্তু তা দেখি না কোথায় আমার বাল্যকালের কোথায় সেটাও দেখি দুইজনের ছবি এক মুখে দেখি আমার এক বন্ধু আছে সাদা আর এক বন্ধু আছে মুখে দাঁড়িয়ে আছে রাত্রেবেলা দেখলাম আমার এক কালো বন্ধুর মুখে দাঁড়ি এরকম কেমনে হয় এটা হলে কম্প্রেশন বা কনডেন্সেশন এই গোটা প্রক্রিয়ার নাম ফ্রয়েড দিয়েছেন ওভার ডিটারমিনেশন আমি এটা বাংলা করতে পারছি না এখন ধরেন অতি নির্ধারণ আমরা ম্যাথামেটিক্স যেমন ওভার ডিটারমিনেশন বলি একটা ঘটনার মাল্টিপল কজ থাকে সবচেয়ে বড় কথা অপ্রধান কজ প্রধান কজ হয়ে দাঁড়ায় স্বপ্নে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটে বিপ্লবের মধ্যে এমন সব প্রক্রিয়া হাজির হয় তিনশো বছর আগের যে আক্রোশ সেটা হাজির হতে পারে আমি কালেকটিভ আনকনসিয়াসের কথা বলছি না এবং একজন ব্যক্তির জীবনে যেটা ঘটতে পারে জাতির জীবনে সেটা ঘটতে পারে কীভাবে ঘটে সেটা আমরা জানি না লেনিন সেটাই বললেন যে রুশ দেশের শ্রমিকেরা অতি দুর্বল সেই জন্য রুশ দেশে বিপ্লব ঘটেছে ঘটবে না বলা যাবে না বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে রুশ দেশে বিপ্লব ঘটার সম্ভাবনা উপস্থিত হয়েছে কাজে আমাদের নিতে হবে এটিকে ওভার ডিটারমিনেশন বলা যায় বলছেন লুই আলতু স্যার আমি আপনাদের দেশে একটু উদাহরণ দিই উনিশশো সাতচল্লিশ সালে দেশ যখন ভাগ হলো পাকিস্তানের ইন্ডিয়া নামে দুটো রিপাবলিক হলো দুটোই নিজেদেরকে রিপাবলিক বললো কিন্তু এত বড়ো ইউনিটি ভারতে আমরা শুনে পার্টিশন পার্টিশন কিন্তু ভারত যে ভাগ হওয়ার আগে এক হলো এটা কে করলো ব্রিটিশরা করেছে আঠারোশো আঠারো সনের মধ্যে অর্থাৎ উরিমিং শতাব্দীর প্রথম বিশ বছরের মধ্যে ইংরেজরা যত ভারতকে একত্রিত করেছে নাগাল্যান্ড মিজোরাম সহ মণিপুর ইত্যাদি সহ মুঘলরা এটা করতে পারেনি কিন্তু এটা যখন যাওয়ার সময় তারা ভাগ করে দিয়ে গেলেন তখন বলে গেলেন যেগুলো ছয়শো মতো দেশীয় রাজ্য ছিল তারা ইচ্ছা করলে হয় পাকিস্তানে যোগ দেবে না হয় ভারতে যোগ দেবে আমরা জানি পাকিস্তানে যোগ দিল প্রধান দুটো অংশ পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলা আমি লম্বা কাহিনীতে যাচ্ছি না কিন্তু তেইশ বছরের মাথায় প্রথম পাকিস্তান ভাঙলো আপনারাই বলুন পাকিস্তানের নাম ছিল রিপাবলিক ইসলামিক রিপাবলিক কিন্তু আসলে কি রিপাবলিক ছিল না একটা অ্যাম্পায়ার ছিল বলুন এটা অ্যাম্পায়ার ছিল ব্রিটিশ অ্যাম্পায়ারের উত্তরাধিকারী ইকবাল আহমদ সুন্দর করে বলেন ভাইস রিগাল স্টেট ভাইস রয়ের যে মোহাম্মদ আলী জিন্না ভাইস রয় বা গভর্নর জেনারেল হইলেন আর ওখানে মাউন্ট বেটেন থাকলেন কিন্তু ভারতে কোনো ভাঙে নেই ভারত একটা অ্যাম্পায়ার কিন্তু ভারত নিজেকে কী বলে রিপাবলিক বলে তাহলে ব্রিটিশ এম্পায়ারের দুইটা উত্তরাধিকারী এম্পায়ার দক্ষিণ এশিয়ায় রেখে তারা চলে যান এটার নাম পাকিস্তান একটা ভারত পাকিস্তান ভেঙেছে কেন এটা দুর্বল ছিল ভাঙা সম্ভব ছিল এটা তো ভারতে কেন কাশ্মীর আলাদা হতে পারছে না তাই বলে আমরা পূর্ব স্বাধীন করব না এখন আমি এই জন্য সম্প্রতি একটা প্রবন্ধ আমি লিখেছি কোনো ছাপাইনি সেখানে আমি একটা বাক্য জিজ্ঞেস করেছি এইভাবেই যে ভারত পাকিস্তানকে অনেক শিক্ষা দিয়েছে উনিশশো সাতচল্লিশ সনে একবার দিয়েছে আটচল্লিশ সনে একবার দিয়েছে যুদ্ধে উনিশশো পঁয়ষট্টিতে আরেকবার দিয়েছে পাকিস্তান তো পরাজিতই হয়েছে যদি বা তখন স্বীকার করেনি একাত্তরে আরেকবার দিয়েছে পরের কথা আমি বাদ দিলাম ভারত কি পাকিস্তানের কাছ থেকে কিছু শিখবে না সেটা কি আমি শিক্ষাটা কি হাউ নট টু বিল্ড এ ন্যাশন পাকিস্তানের কাছে নেগেটিভ শিক্ষাটা ভারতে গ্রহণ করা উচিত কিন্তু ভারত তার শক্তিতে শক্তি শক্তিমতমত্ততায় সেটা এখন গ্রহণ করছে না সেই শিক্ষা শিক্ষার জন্য সে প্রস্তুত নয় এই জন্য বলে রুশ দেশে বিপ্লব হয়েছে বলেই আমেরিকায় বিপ্লব হল না কেন এই প্রশ্ন আপনারা করতে পারেন আমেরিকাতে পুঁজিবাদ এগিয়ে গেছে হয়তো আপনি দেখবেন যে আরও দুশো বছরও ঘটবে না এই মাত্র আমেরিকায় বলা শুরু হয়েছে উই হ্যাভ টু মেক আমেরিকা গ্রেট অ্যাগেন হ্যাঁ এইটা হচ্ছে স্বীকৃতি বিপ্লব এভাবে কাজ করে আমেরিকা যে এখন দুই হাজার আট সন থেকে অর্থনৈতিক মন্দায় পড়েছে শুধু তাই না সেখানে যে আজকে রেইসিস্ট রাজনীতি একেবারে প্রেসিডেন্ট নির্বাচনে পর্যন্ত প্রাধান্য বিস্তার করছে এখন নির্বাচন চলছে ধরেন আমি জানি না রেজাল্ট কী হবে তো সেখানেই বোঝা যায় যে কোথাও ইন্দুর একটা মারা গেছে ইন্দুর শুধু সোভিয়েট রাশিয়া মারা যায় নাই এখানেও মারা গেছে কাজে যখন আমরা পুঁজিবাদ বলি আমাদের মনের মধ্যে একটা মডেল কাজ করে এটা দেশের দেশে মধ্যে আলাদা আলাদা পুঁজিবাদ আছে আমার মনে হয় দেশে দেশে আলাদা পুঁজিবাদ না থেকে আমাদের স্বদেশে পুঁজিবাদ যদি একলা না দেখি দ্বারা দুনিয়ার পুঁজিবাদের অংশ হিসেবে দেখলেই ভালো আমি এই বলেই শেষ করবো যে এখন আপনারা সকলেই দেখেন বিনা প্রশ্নে কতগুলি কথা গ্রহণ করেন একটা হচ্ছে গ্লোবালাইজেশন অনুবাদ করার সময় বিশ্বায়ন না গোলকায়ন এই ধরনের কত রকমের আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে বাংলাভাষীদের মধ্যে কিন্তু এটা সহজ বাংলা হচ্ছে বিদেশীকরণ এই জন্য যে দেশের মধ্যে বিদেশ দেখানো এইটাই হচ্ছে গ্লোবালাইজ চুয়াত্তর বছর পর সোভিয়েট রাশিয়া ভেঙে গেছে সোভিয়েট রাশিয়া তার জাতীয় সমস্যার সমাধান করতে পেরেছিল কিনা লেনিন তাদেরকে অধিকার দিয়েছিলেন রাইট অফ ন্যাশনস টু সেলফ ডিটারমিনেশন কী জন্য দিয়েছিলেন যে তারা জাতিসংঘে মেম্বার হতে পারবে ইচ্ছা করলে আলাদা হতে পারবে কিন্তু এতদিন আলাদা হতে পারেনি কেন এবং সুযোগ পাওয়ার প্রথম সুযোগেই সবাই আলাদা হলো কেন আপনি বলেন যে না সে প্রতিক্রিয়াশীল নেতারাই করেছে তো এতগুলি প্রতিক্রিয়াশীল নেতার নেতৃত্ব সারা দেশ মেনে নিল তাদের বিরুদ্ধে এখন বিদ্রোহ করল না কেন বিপ্লবের পর নজরুল ইসলামের গল্পেও পড়েন উনিশশো একুশ বিশ বাইশে ভারত থেকে পালিয়ে যারা বিপ্লবীরা সোভিয়েত রাশিয়া গেছিল সেখানে বিপ্লব বিরোধী তুর্কম্যানদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সৈনিকের অংশগ্রহণ করেছে তখন রুশদের পক্ষে ওখানকার জনগণ ছিল কিন্তু আজকে নাই কেন চেস নিয়েতে কী হচ্ছে আপনি যদি মনে করেন যে যেহেতু পুতিন সিরিয়ায় আসাদকে সাহায্য করছে সুতরাং আমরা এই প্রশ্নটা তুলব না সেটা আপনি রাজনীতিতে কিছুদিন তুলবেন কিছুদিন তুলবেন না এটা টেকটিক্সের ব্যাপার কিন্তু তত্ত্বের দিক থেকে জানতে হবে এই উপনিবেশগুলি রাশিয়া ধরে রেখেছিল লেনিনের নীতি ছিল তাদেরকে যথাসম্ভব স্ফূর্তি দেওয়া তাদেরকে অক্ষর জ্ঞান শেখানো তাদের অক্ষর ছিল না এইগুলি হচ্ছে সব ওয়েলফেয়ারের কাজ কিন্তু আপনারা জানেন ম্যান ডাজ নট লিভ বাই ওয়েলফেয়ার অ্যালোন ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন তার জাতীয় পরিচয় স্বাধীনতাগুলো দরকার আপনি রুশদের সাথে যদি আপনি জর্জিয়াকে দাগেস্তানের কবি রসুল গাম জাতবের বই আমরা পড়েছি আমার জন্মভূমি আমার জন্মভূমি তার বই কবিতাগুলো সব রুশ ভাষায় পড়ি আমরা কিন্তু এই যে জাতীয় পরিচয়ের প্রশ্নটা আজকে উঠতেছে দুশো বছর পরে সেগুলো কখন দখল হয়েছিল উনবিংশ শতাব্দীর গোড়ায় পুশকিনের বইতে ল্যান্ড বইতে এই সমস্ত উপনিবেশের কাহিনী পড়া যায় না আমরা জর্জিয়ার গল্প পড়ি না তো সেই কথাগুলি আমার তখন জিজ্ঞাসা করি না কেন যেমন আজকে গ্লোবালাইজেশন জিজ্ঞাসা করছি না আমার মনে হয় এটা মার্ক্স হতে পারে না অ্যা নন কোয়েশ্চেনিং অ্যাটিচিউড ক্যানট বি অ্যাটিটিউড আমি তো মার্ক্সিজম ইজ নট এ অ্যালোন বাট মার্ক্সিজম ক্যানট বি অ্যা ওয়ারশিপ অফ ডার্কনেস এস ওয়েল এটা মনে রাখা দরকার তো আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন বক্তৃতা আরও বহু কথা ছিল বলার জন্য ওয়াজ দ্য রাশিয়ান রেভলিউশন ইনএভিটেবল হ্যাঁ বলবো না নাথিং ইজ ইনএিটেবল বাট রাশিয়ান রেভলিউশন ওয়াজ সিম্পলি ওভার ডিউ কোন রেভলিউশন ডেমোক্রেটিক রেভলিউশন সো যখন দুইটা বিপ্লব একই বছরে ঘটে ফেব্রুয়ারি থেকে মার্চ তখন মনে হয় ঘটনা এত দ্রুতগতিতে ঘটছে অবিশ্বাসের দ্রুতগতিতে আপনার মনে হয় দ্বিতীয়টা একটা কুদেতা জনগণের সমর্থন ছিল এবং সেইখানে গৃহযুদ্ধ প্রমাণ করেছে বিরোধিতাও অত্যন্ত প্রবল ছিল এরপরে যদি আপনারা আরেকটু সময় পাইতেন আপনারা আলোচনা করতেন চীনের বিপ্লব কী ছিল চীনের বিপ্লবকে শুধু সামরিক বিপ্লব বলে চলবে না চায়না ওয়াজ এ লং ওভার ডি মারসুদ শীকে বলেছেন রুশ বিপ্লবের তৃতীয় দিকটা বলি আমি শেষ করি তিনটা বিপ্লবকে লেনিন এক জায়গায় এনেছিলেন শ্রমিকদের যে কাঙ্ক্ষা সেইটাকে এনেছিলেন রাশিয়ার যে দীর্ঘ বিপ্লব ওভার ডিও ছিল এটা হচ্ছে কৃষকদের বিপ্লব এই রাশিয়ার শ্রমিকদের শতকরা আটানব্বই জন ভূমিদাস ছিল তাদের পূর্বপুরুষেরা উনিশশো সতেরো সালে তারা আর ভূমিদাস নয় তাদের শতকরা আটানব্বই জন যখন মুক্ত হয়েছে কিন্তু তারা নিপীড়িত ছিল রাশিয়ার জমির যদি বন্টনও দেখেন সেরকম একটা ছবি পাবেন জমি বেশিরভাগ তখন কৃষকদের হাতেই তখন একটা প্রশ্ন উঠেছিল রাশিয়ার সমাজতন্ত্রের পথে যাবে কি এই কৃষিকে কেন্দ্র করে ওই যে প্রাচীন মীরকে কেন্দ্র করে লেন এই বিষয়ে উনিশশো তিনশনের ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া বইতে পুরস্কার দেখেছেন যে ওই পদে রাশিয়াতে হবে না রাশিয়াতে পুঁজিবাদ এমনিতে বিকশিত হচ্ছে তিনি দেখাছিলেন চাষিতে আমরা কতটা ঘোড়া ব্যবহার করি কত সার ব্যবহার করি কত বীজ ব্যবহার করি কৃষিতে যে ধনতন্ত্রের বিকাশ যেটাকে নকল করে আমাদের জাহাঙ্গীরনগরের অধ্যাপক আখলাকুর রহমান একটা বই লিখেছিলেন বাংলাদেশের কৃষিতে বিকাশ সেখানে দেখবেন লেনের উদ্ধতি চোদ্দবার আছে মানে লেনিনের বই এত প্রভাবশালী আমি একটু উদাহরণ দিয়ে বলছি যে বাংলাদেশের কৃষিতে ধনতন্ত্রের বিকাশ লেখার জন্য তিনি রুশ কৃষিতে ধনতন্ত্রের বিকাশ লেনিনের ততটা দেখেছিলেন সেইটার পনেরো বছর পরে রুশ বিপ্লব হয় সেই তারপরেও রাশিয়া কৃষির একত্রিকরণ এগুলো সহজ কাজ ছিল না এই যে মধ্যস্তরে কিছু ভুল হয়েছে আমরা বলছি এইগুলি পর্যাপ্তভাবে আলোচনা আমাদের করতে হবে সবচেয়ে বড় ভুল হচ্ছে পুরনো বলসবে গার্ডগুলি কোথায় কতজনকে হত্যা করা হয়েছে সুবিচারে না বেবিচারে এই কথাগুলি বলতে হবে বেবিচার কথাটা আমরা অনুর্তে ব্যবহার করি যে অনুর্তে আমি এখানে ব্যবহার করছি বি অভিচার যে কাজ জাস্টিসের বিরোধী তাহলে আপনি সমাজতন্ত্রের নামে দিয়ে মানুষকে হত্যা করতে থাকবেন অনেকে বলে বিপ্লব পরিবর্তনের হয়েছে ছাপ্পান্ন সনে যেহেতু স্ট্যালিন মারা যাওয়ার পর বিশ কংগ্রেসে সোভিয়েত ইউনিয়নের ক্রুষ্টেপ ক্ষমতা আসার পর সব পরিবর্তন হয়েছে কথাটাকে আমি পুরোপুরি সঠিক মানি না এটা একই সিস্টেম কন্টিনিউ করেছে এটার পরাজয় শুরু হয়েছে অনেক পরে তাহলে রাশিয়া চাঁদে যাচ্ছে লাইকা পাঠাচ্ছে এবং রাশিয়া আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়েছে তৃতীয় বিশ্বে গরিব দেশগুলিকে সমর্থন করছে রাশিয়া মাঝে মাঝে অন্য কাজও করেছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল প্রতিষ্ঠাতা উন্নত হচ্ছে রাশিয়া এগুলি তো আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি যেটা চাপা দেবেন তা তো হবে না এগুলি আমাদের আলোচনা করতে হবে উনিশশো বিশের দশকের কথাগুলি শেষ করি তখন শিল্পের সাহিত্যে নারীদের অধিকার এবং নানা রকম আমি সবাই তখন শ্রমিক হয়ে লাফালাফি করছিলেন সেই সময় রাশিয়া কোন জায়গায় ছিল এবং এখন রাশিয়া কোন জায়গায় আছে সেটা যদি আমরা দেখি আজকে রাশিয়াতে প্রতিক্রিয়ার পূর্ণ জয় হয়েছে এখন আবার নারীদেরকে অন্দরে গুড়িয়ে দেওয়া চালতে পারবে না এটা সম্ভব নয় আমি বলি সেই সময় যে দাবিটা তারা তুলেছিল সেটা হচ্ছে এরকম শ্রমিকদের সময় উনি বলছেন ইফ ওয়ান লুকস অ্যাট দ্য কালচারাল হিস্ট্রি অফ দ্য সোভিয়েট ইউনিয়ন ইন দ্য ইয়ার্স নাইনটিন এইটিন টু নাইনটিন টোয়েন্টি ফোর ওয়ান ডিসকভার্স এ ফ্যান্টাস্টিক্যালি ইন্টারেস্টিং ফিনামিন এভরি ওয়ান উড লাইক টু বি ওয়ার্কার এটা হচ্ছে শ্রমিকদের বিজয়

অথবা পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব একটা সদর্থ ভূমিকা পালন করেছে যখন অ্যালাইন গ্রুপও করা হয় তখন সারা পৃথিবীতে যে এখন আমরা যেখানে অসহায় বোধ করছি সেটা হচ্ছে এইখানে সোভিয়েট ইউনিয়ন না থাকায় আমাদের বোধ সংগ্রামের একটা বিরাট খুঁটি চলে গেল কথাটা পুরোপুরি মিথ্যে নয় কিন্তু সোভিয়েত ইউনিয়নকে টিকে থাকতে হলে তার মাটিতে আগে টিকে থাকতে হবে এবং সেইখানে তার ব্যর্থতা থেকে আমাদের দুটো শিক্ষা আছে সোভিয়েত ইউনিয়নে গিয়ে আমরা বিপ্লব করে দেবো না এটার নাম আবার এখন রাশিয়ান ফেডারেশন হয়েছে লক্ষ্য করুন এক অগ্রগতি প্রগতি হয়েছে উপনিবেশগুলি ছেড়ে দিয়েছে এটা রাশিয়ার মুক্তির প্রতি প্রথম পদক্ষেপ লেনিনের আমল এটা ছেড়ে দেওয়া সম্ভব হয় নাই বাস্তব ছিল না রাজনীতিবিদ হলে আমিও পারতাম না আপনিও পারতেন না কিন্তু এই উপনিবেশকতাকে স্বীকার করা উচিত রাশিয়ানরা তাদের অনেক উপকার করেছে যেমন উপকার ইংরেজরা আমাদের করেছে ইংরেজরা না হলে কি আমি এই বই পড়তে পারতাম আমি কি এই হলের মধ্যে বই বক্তি দিতে পারতাম না তারপরেও আপনি যদি উপনিবেশদের প্রশংসা করেন তাহলে রুশ উপনিবেশবাদ কোথায় আলাদা এটা বলতে হবে রবীন্দ্রনাথ গিয়ে যদি দেখেন যে এখানে কোনো বড় গর্ববোধ নাই রবীন্দ্রনাথ তো মুসলিনেরও প্রশংসা করেছিলেন সৈয়দ আবুল কালাম সাহেব যে পাঠ করলেন রায়তার কথায় তন্ত্র আর বলে এই ওই ফ্যাসিতন্ত্র দুটো হচ্ছে একই দানবের পাশফেরা ফেরা এমোড় মোড় করা রবীন্দ্রনাথ কবি ছিলেন কবি মানুষকে কবির জায়গায় রাখাই ভালো তাকে রাজনীতিতে বেশি টেনে আনতে গেলে মাঝে মাঝে বিপর্যয় হয় ধন্যবাদ